আজ মহাপঞ্চমী, রাত পোহালেই দেবীর বোধন। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের বিনোদন ডট কম। এসেই গেল আর পুজো মানে দিদার মজা, ঠাকুর দেখা, সঙ্গে পেট পুজো। আর খাদ্য রসিক মানুষের কাছে সেরা ঠিকানা হিসাবে বালিগঞ্জ প্রেসের নাম সর্বাগ্রে। ঠাকুর দেখার পাশাপাশি সিক্স বালিগঞ্জ প্রেসে ভুড়ি ভোজে সামিল না হলে পুজোটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। আর সেই কথাকে মাথায় রেখে ষষ্ঠী থেকে দশমী তারা আয়োজন করেছে পুজোর স্পেশাল মেনু। লাঞ্চ এবং ডিনারে রয়েছে বাঙালি স্পেশাল খাদ্যের বিপুল আয়োজন, আর সবটাই রয়েছে সাধ্যের মধ্যেই। বিনোদনের দর্শকদের কাছে সেই জিভে জল আনা পুজোর মেনু তুলে ধরতে আমরা ছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসের একেবারে মূল শাখায়। পরে পুজোর মেনু নিয়ে আরো জানালেন ম্যানেজার পার্থ ব্যানার্জি। আমাদের প্রতিবারের মতন এবারও বুফে আছে, খুব স্পেশাল বুফে রাখা হয় আমাদের বাঙালি বুফে সিক্স বালিগঞ্জ প্লেসে। তো এটা ষষ্ঠী থেকে শুরু হচ্ছে দশমী অবধি এটা থাকবে, লাঞ্চ ডিনার দুটোতেই থাকে। ভ্যারাইটি মেনু আছে, ফিশ, চিকেন, মাটন, প্রন, স্টার্টার এগুলো তো আছেই, তার সঙ্গে রাইস, লুচি, পোলাও, কচুরি, আর বড়াই বাহুল্য বাঙালি রেস্টুরেন্ট মিষ্টির বাহার তো থাকবেই, নানা রকম মিষ্টি দিয়ে সাজানো থাকবে। মানে মোটামুটি একটা বলতে পারেন ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে ডেজার্ট অব দিয়ে সব কিছু দিয়ে সাজানো আছে এইবারকার সিক্স বালিগঞ্জ প্লেস। মোচা দিয়ে আমরা এবার একখানা ধোকার ডালনা করেছি, যেটা ডাল দিয়ে করা হয় সেটা আমরা মোচা দিয়ে করা হচ্ছে। এটাতে স্পেশাল কিছু নতুন নতুন জিনিস কিছু অ্যাড করা হয়েছে। আসুন সিক্স বালিগঞ্জ প্লেসে, প্রতি বছরের মতন এবারও সিক্স বালিগঞ্জ প্লেসে আসুন। আমরা আশা করি এত বছরের মতন এইবারও আপনাদের সম্পূর্ণ স্যাটিসফাই করতে পারবো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। বিনোদন ডট কমের সকল দর্শকদের জন্য রইল অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। খুব ভালো কাটাবেন, সেফ কাটাবেন এবং আনন্দে কাটাবেন পুজো। তাদের বয়স বেড়েছে শরীরে, কিন্তু মনে আজও তারা চিরনবীন। সময় ও সুযোগ পেলে তারা আজও পাল্লা দিতে পারে আজকের আধুনিকতার সঙ্গে। বছরের একটা দিন হলেও আনন্দ তাদের কাছে ধরা দেয় পিসিচন্দ্র গার্ডেনে এসে। গত তিন বছর ধরে পিসিচন্দ্র গার্ডেনে পালিত হয়ে আসছে চিরনবীন শীর্ষক এক অনুষ্ঠানে। সল্টলেকের বিভিন্ন ব্লকে বাস করা প্রায় 200 জনেরও বেশি বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। তাদেরকে সুরের সাগরে ভাসিয়ে দিতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী মনময় ভট্টাচার্য। ছিল পেট পুজো, আর যথারীতি সেখানেও হাজির ছিল বিনোদন ডট কমের ক্যামেরা। আমার
পরে এই কর্মকাণ্ড নিয়ে আরো জানালেন পিসিচন্দ্র গুপির অভিজিৎ লাহা। এটা তৃতীয় বছর এই অনুষ্ঠানটা করছি, মানে অ্যাজ এ পার্ট অফ আওয়ার সোশ্যাল কমিটমেন্ট। যেসব বয়স্ক লোকেরা, তারা সমাজ গঠন করেছেন, সমাজের উন্নতিতে তারা সামিল হয়েছেন, আজ হয়তো বিভিন্ন কারণে তাদের একা থাকতে হয়, সেই কারণে সেই ধরনের বয়স্ক লোকেদের একদিন একটু তাদের সঙ্গে একটু আনন্দ অনুষ্ঠান করে আমরা তাদের সঙ্গে আনন্দে আমরাও সামিল হচ্ছি। আর মনোময় খুশি এই রকম অনুষ্ঠানে গান গাইতে পেরে জানালেন, এটা খুব আনন্দ, তার কারণ বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটানো, তারা তো বেসিক্যালি একাকিত্বে ভোগেন, সেই জায়গায় দাঁড়িয়ে পিসিচন্দ্র এরকম একটা অনুষ্ঠান করে প্রত্যেক বছর, আর আমি গত বছরও এসেছিলাম, এবছরও গাইলাম, আমার খুব ভালো লাগলো। কিছুক্ষণ সময় তো মানুষকে একটু আনন্দ দিলাম, এটা হয়তো কোনো জায়গায় একটু পূর্ণও করলাম, এটাই আমার কাছে খুবই আনন্দের। সকল দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বাংলা সিনেমা দেখুন, বাংলা নাটক দেখুন, বাংলা বই পড়ুন, অন্যকে কষ্ট না দিয়ে আনন্দে থাকুন। পুজোয় সাজানো বিনোদনের রকমারি খবর আরও আছে, কিন্তু তার আগে আমাকে নিয়ে নিতেই হবে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম বিনোদন ডট কম নিয়ে। বিনোদন ডট কমের সমস্ত দর্শকদের দুর্গাপুজোর শুভেচ্ছা, ভালোবাসা, সকলে ভালো থাকবেন, সুন্দর পুজো কাটাবেন। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন বেশ অনেকগুলো বছর, সহকারী পরিচালক হিসাবে কাজও করেছেন বেশ কিছু বিখ্যাত পরিচালকদের সঙ্গে, তিনি কাজলি মদক। পুজোর আগে নিউ টাউনের নজরুল তীর্থে শুভ মুক্তি ঘটল তার পরিচালিত প্রথম বাংলা ছবি দ্বিধারা। এতে অভিনয় করেছেন দেবলীনা মোদক, জয়ন্ত দত্তবর্মণ, শান্তনা বসু, সুপ্রিয় মণ্ডল প্রমুখ। আমি এখানে কেন? মা, তুই তুই আমার চিনতে পেরেছিস বাবা? অনি কোথায়? কাল থেকে আব্বু আর আম্মুকে দেখতে পাচ্ছি না, আব্বুর দোকান বন্ধ, যাই মাসিমণির কাছেই যাই। শুভমুক্তির দিনে পরিচালক, প্রযোজক এবং কয়েকজন কলাকুশলী যথারীতি হাজির ছিলেন প্রেক্ষাগৃহে। এরই ফাঁকে ছবির প্রযোজক ও পরিচালক কাজলি জানালেন, এই ছবিটা আমার খুব আনন্দ হচ্ছে, আমার প্রথম ছবি, আর ত্রিধারা তিনটা মায়ের কাহিনী, একটা মানে কুমারী মা, একটা মা উইডো মা, একটা মা মুসলিম মা, হিন্দু মা ছেলে, সে মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, মায়ের দুধের কোনো জানে, আমার এটাই মূল বক্তব্য, আপনারা সবাই দেখুন দেখুন কেমন লাগে। আর ছবিতে অভিনয় করা দুই কলা কৌশলী দেবলীনা এবং সুপ্রিয় জানালেন ছবি ঘিরে তাদের ভালো লাগা। এই ছবিতে বেসিক্যালি যে কোনো ছবি বা গল্প তো তৈরি হয় বাস্তব থেকে, বেসিক্যালি তা বাস্তব গল্পটা এই ছবির মধ্যে রয়েছে। বেসিক্যালি তিন তিনটে মেসেজ রয়েছে, যে মেসেজগুলো আমি ডিরেক্ট বলতে চাইছি না দর্শকদের, আই থিঙ্ক তারা ছবিতে দেখলেই বুঝতে পারবে, তাদের কাছে আরও বেশি মানে খুলে যাবে ব্যাপারটা। আই থিঙ্ক তিন তিনটে দারুণ মেসেজ রয়েছে, যে মেসেজগুলো সমাজের চোখ খুলে দেবে আমি মনে করি। ওভারঅল খুব ভালো, আই থিঙ্ক দর্শকদের ভালো লাগবে। মা হই তো, সেই বাচ্চাটাকে কিছুতে আমি আমার ফ্যামিলি মেনে নিতে পারে না, তো বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়, তো সেই বাচ্চাটা এক মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়ে ওঠে, এক বিধবা মায়ের সাথে থাকে, তো এই নিয়ে গল্পটা ভীষণ মানে সেন্সিটিভ একটা ক্যারেক্টার। অ্যাজ এ অ্যাক্ট্রেস ত্রিধারা রিলিজ হলো, তো মানে এক্সাইটমেন্টের জায়গাটাই আলাদা। সিঙ্গেল মাদারকে নিয়ে এবার ছবি বানিয়েছেন পরিচালক প্রদীপ সরকার।
তার পরিচালিত হিন্দি ছবি হেলিকপ্টার ইলার শুভমুক্তি ঘটল গত শুক্রবারই। অজয় দেবগন প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন টলিউডের দুই অভিনেতা তোটা রায়চৌধুরী ও ঋদ্ধি সেন। শুভমুক্তির আগে ঝটিকা সফরে কলকাতায় ঘুরে গেলেন ছবির অন্যতম অভিনেত্রী কাজল। মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে পরিচালক ও টলিউডের দুই অভিনেতাকে পাশে নিয়ে উত্তরও দিলেন সাংবাদিকদের প্রশ্নের। I think I am a little bit of both. I think the world has changed. You can't help but be protective in today's day. I'm very, very excited to be here, of course, like I usually am. Whenever I come here, I always feel like I've landed home. I don't know, there's this feeling about the city, about the people in it. There's a certain warmth, there's a certain way they look at you, which is with so much love and familiarity. So yes, definitely, I always feel very, very much at home here. ভারতবর্ষে হেয়ার ডিজাইনের প্রথম পথিকৃত হিসাবে যার নাম মনে আসে তিনি হাবিব আহমেদ। ভারতে হেয়ার স্টাইলকে শিল্পের পর্যায়ে নিয়ে এসেছিলেন তিনি। শুধু তিনি একা নন, এই শিল্পকর্মে তাকে যথাযথ সঙ্গত করেছিলেন তার তিন ছেলে। শিল্পকর্মের জন্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এর আগে হেয়ার ড্রেসিংয়ে বিশেষ অবদানের জন্য 1968 সালে আজীবন সদস্যপদ লাভ করেছিলেন ওয়ার্ল্ড ফেডারেশনের। ঠিক পুজোর আগে শকুন্তলা পার্কে নতুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন ও একাডেমির শুভ উদ্বোধন করলেন কিংবদন্তি হেয়ার স্টাইলিস্ট হাবিব আহমেদ এবং সঙ্গে ছিলেন সেলুনের কর্ণধার সোমা ঘোষ। এখানে আন্তর্জাতিক মানের রূপচর্চার সমস্ত পরিষেবাই পাওয়া যাবে সামান্য খরচের বিনিময়ে। পূজোতে রয়েছে আকর্ষণীয় ছাড়ও। পরে হাবিব এবং স্যালনের কর্ণধার সোমা ঘোষ জানালেন, হর জায়গা পর এক আচ্ছে স্যালন কে দূত হ্যায়, ও কোই ভি জায়গা হোতি হ্যায়, বিকজ জাগৃতি জো আই হ্যায় ও হর জায়গা এক জায়গা স্প্রেড হো রহি হ্যায়, তো ওয়াহাঁ পর এক প্রপার স্যালন জাহাঁ পর আপকো সাজেশন মিলতি হ্যায় কি কেসে বাল কাটনে চাহিয়ে, কোন সি পার্টিং হোনি চাহিয়ে, কব কব শ্যাম্পু করনা চাহিয়ে, ইয়ে সারি চিজে গাইডেন্স হ্যায় প্রপারলি। এটা নিয়ে আমার হাবিব স্যার, এটা 6th নাম্বার অফ স্যালন। আমি কলকাতার বিভিন্ন এরিয়াতে বিজনেস করি, তো আমার আইডিয়া রয়েছে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে টেকনিক্যাল হ্যান্ডসদের নিয়ে কাজ করি, সেখানে আমি সমস্ত ফ্লোরেই এটার রেসপন্স ভালো পেয়েছি। আশা করি শকুন্তলা পার্কের যে জনতা রয়েছে তারাও এই ব্র্যান্ডকে সাপোর্ট করবে, এবং তাদের একটা ডিম্যান্ড ছিল যে এখানে একটা ব্র্যান্ডেড স্যালন করার, যার জন্যে আমরা এখানে হাবিবসকে নিয়ে এসেছি। শকুন্তলা পার্কের জন্য আমাদের পুজোর স্পেশাল অফার রয়েছে, এনি সার্ভিস 300 rupees উপরে হলে 25% ডিসকাউন্ট, আর নাহলে এনি লেন্থ স্ট্রেটনিং 4999। বিনোদন.com-এর প্রত্যেকটা দর্শককে আমার তরফ থেকে সাউদিয়া শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দেশ যেমন উন্নতির শিখরে উঠছে, তেমনি মানুষের মধ্যে জন্ম নিচ্ছে লোভ লালসা হিংসা, আর এইসব থেকে তৈরি হচ্ছে স্ট্রেস। আর এর থেকে মুক্তির একমাত্র পথ যে কোনো মুভমেন্ট থেরাপি, ভালো থাকার জন্য যা অত্যন্ত জরুরি। আর এই নিয়ে সম্প্রতি বিড়লা তারামণ্ডলের সভাকক্ষে ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি শীর্ষক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন পরিচালক পূর্ণি চক্রবর্তী, ডান্স থেরাপিস্ট নূপুর মুখার্জি প্রমুখ। মূলত সচেতনতার উদ্দেশ্যেই এই আলোচনা সভা। পরে এই নিয়ে আরো জানালেন নূপুর মুখার্জি। মুভমেন্টটা ডান্স রূপে পাওয়া, কারণ যে ডান্স জানে না সেও কিন্তু মুভমেন্ট করতে পারবে। আমরা দেখেছি যখন খুব আমাদের যখন খুব স্ট্রেস হয় বা খুব পরিশ্রম হয়, তখন কিন্তু আমাদের একটা অ্যানারোবিক রেসপিরেশন চলে, তাতে একটা লেথার্জিটি আসে, ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি আসে, কোনো কিছু ভালো লাগে না। কিন্তু মুভমেন্ট থেরাপি দিয়ে সেই ইনহেল এক্সেল করে 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 সেই জায়গাগুলোকে আবার বুস্ট আপ করে আবার এনার্জেটিক হয়ে ওঠা যায়। বিনোদন.com আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে দ্বাদশের দিন। নমস্কার।